গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এসব কথা বলেন। গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে বাম জোটের ডাকা আধাবেলা হরতালের সমর্থন জানিয়েছে রিজভী এবং তিনি বলেন জনগণের স্বার্থে নেওয়া যে কোনো রাজনৈতিক কর্মসূচিতে বিএনপি সমর্থন করে। রিজভী অভিযোগ করেন, গত বুধবার 1994 সালে পাবনার ঈশ্বরদীতে তৎকালীন বিরোধী দলীয় নেতা এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ট্রেন বহরে হামলার সম্পূর্ণ বানোয়াট এবং প্রহসনের সাজানো মামলায় বিএনপির 9 জনের ফাঁসি, 26 জনের যাবজ্জীবন দিয়েছেন আদালত। তিনি বলেন যে ঘটনায় কেউ হতাহত হয়নি, সেই মামলায় ফাঁসি হওয়ার কোনো আইন পৃথিবীতে আছে কিনা তা জানা নেই। বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে জনগণের মাঝে ফিরিয়ে দেওয়ার দাবি জানান বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব। অন্যথা জনগণের অকল্পনীয় আন্দোলনে সরকারের করুণ পরিণতি ঘনিয়ে আসবে বলেও হুঁশিয়ারি করে দেন তিনি।